मारा और बोल के एक तरीका है अरे सुगा सुगा भाई एक काय लगा तुमने बोलिए विश्वनाथ जी मुंह ना करके बोलते हो कि जाके बोले कि अरे तुम भाले को डूबबे ना अरे तुम्हारा हमरा के काते जरा जरा আমি নি বিশ্ব ভর্তি ছাত্রছাত্রীরা এইটা একটা কি জানো তুমি তো দিল্লি আর এরপরে নিরাপত্তা চেয়ে রাজ্যপালকে বার্তা পাঠালেন উপাচার্য বিশ্বভারতীর হস্টেলে কি করে মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর ছাত্রের এই প্রশ্ন তুলে উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছেন মৃত ছাত্রের বাবা মা তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ছাত্রদের একাংশ শুক্রবার রাতে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ প্রথম গেট বিক্ষোভকারীরা আপনারা চেষ্টা করে ছবিতে দেখতে পেলেন রাজ্যপাল টুইট করে জানিয়েছেন ঘটনায় আতঙ্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাকে মেসেজ করে তিনি বলেছেন দয়া করে নিরাপত্তা দিন আমার জীবন ঝুঁকির মধ্যে আছে পুলিশ নিরাপত্তা না দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বিশ্বভারতীর উপাচার্যের বার্তা মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে বলেও টুইটে জানান ধনকার জানতে পেরেই ডিজেপি জেলা শাসক পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব টুইট করে জানালেন রাজ্যপাল ছাত্রের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শান্তিনিকেতন থানা বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কি জানিয়েছেন শুনব সন্ধ্যেবেলাতে ধরো সাড়ে আটটা নটার সময় গতকাল যে ছাত্র খুদখুশি করেছিল অর্থাৎ আত্মহত্যা করেছিল তার বডিটা নিয়ে আসা হয় নিয়ে আসার পর বেশ কিছু গ্যাদারিং হয় তারপর এরা থানায় যায় থানা থেকে আবার আমার বাড়িতে ফিরে আসে ফিরে এসে ওই মব আমার যে মেইন গেট সেটা ভেঙে দেয় বেশিরভাগই আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের মাস্টারমশাই এখানে যুক্ত আছেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য এরা মিলে এখানে আমার আরেকটা গেট যেটা আছে ঘরে ঢোকার যেটা মেইন গেট ঢোকার সেই গেটটা ভাঙার চেষ্টা করছে এবং আমি কিন্তু সত্যি আমার জীবন বিপন্ন হতে পারে কারণ বীরভূমে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে সেই কারণের জন্য আমি গভর্নর সাহেবকে জানিয়েছি উনি আমাদের রেক্টার আমি জানি না রাত্রের মধ্যে কি হবে পুলিশকে আমরা জানিয়েছি এসপি কে জানিয়েছি ডিএম কে জানানো হয়েছে কিন্তু এসপি ফোন ধরেননি আমার আমি ফোন করার চেষ্টা করেছিলাম লোকাল পুলিশের এসডিপিও কে ফোন করার চেষ্টা করেছিলাম উনি ফোন ধরেননি রাজ্য পুলিশ থেকে এখনো সেরকম সাহায্য পাইনি যদিও আমাদের এই লোকাল পুলিশকে আমি সবাইকেই জানানো হয়েছে